বর্ণিল শাপলার পদ্ম সৌন্দর্যের বিভা ছড়াচ্ছে গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিলগুলোতে। একদিকে শাপলার রঙিন রূপ, অন্যদিকে পানির ওপর আসন পেতে নেয়া হাজারো পদ্মের নয়নাভিরাম দৃশ্য। অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। তবে যথেষ্ট অবকাঠামো সুবিধা না থাকায় দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ তাদের। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন। দূর থেকে হঠাৎ দেখে মনে হতে পারে লাল গালিচা বা ফুলের বিছানা। বিলের পর বিল জুড়ে স্নিগ্ধতামাখা হাসি নিয়ে ফুটে রয়েছে রাশি রাশি লাল শাপলা। এমনই দৃশ্যের দেখা মেলে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়। এই দুই উপজেলায় ছোট বড় মিলিয়ে 25টি বিল রয়েছে, যার সবগুলোতেই এখন শাপলার সমাহার। করোনা অতিমারির কারণে দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর জনজীবন যখন স্বাভাবিক হতে শুরু করেছে, তখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসব বিলে ভিড় করছেন দর্শনার্থীরা। এখানে আসলে মোটামুটি প্রশান্তি এবং ভালো লাগা দুটোই কাজ করে। বাবার সাথে এসে আমরা এখানে ঘুরতেছি, আমাদের এখানে অনেক আনন্দ হচ্ছে। শাপলার বিল দেখতে আসা পর্যটকদের নৌকায় করে ঘুরিয়ে আয় করছেন স্থানীয় অনেকেই। সকালে এবং বিকালে হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে তাদের মনকে প্রফুল্ল করার জন্য। এজন্য আমরা গর্বিত যে আমরা এখানে বিভিন্ন দূর দূরান্তের মানুষের দেখা সাক্ষাৎ পাই এবং তাদের সংস্কৃতি উপভোগ করি। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে 35 কিলোমিটার দূরে আখাউড়া উপজেলার ঘাগটিয়া মিনারকোট পদ্মবিল সেজেছে শরতের অপরূপ সাজে। প্রায় 200 একর বিস্তীর্ণ এই বিল জুড়ে এখন পদ্ম ফুলের সমারোহ। পানির উপর আসন পেতে থাকা হাজারো পদ্মের নয়নাভিরাম দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। সৌন্দর্য পিপাসুদের গন্তব্য হয়ে উঠেছে এই ঘাগটিয়া মিনারকুট পদ্মবিল। দর্শনার্থীরা বলছেন, সড়ক সহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়া হলে এই অঞ্চলটি দেশের অন্যতম পর্যটক স্পট হয়ে উঠবে। পরন্তু বিকেলে সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন মানুষজন আসে, আমি উপভোগ করলাম, খুব ভালো লাগলো। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসছি, আমাদের অনেক ভালো লাগতেছে। এখানে সৌন্দর্যটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকার পাশাপাশি যিনিরা আসে তিনারও এখানে ফুলগুলিও ভাবে না ছিড়ে। দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। সারা দেশে এই পদ্মবিলের পরিচিতি তুলে ধরা হবে বলেও জানান তিনি। এই পদ্মবিল শত শত মানুষ প্রতিদিন এখানে আসেন সৌন্দর্য উপভোগ করবার জন্য এবং অনেকে নৌকায় করে বিলে ঘুরে বেড়ান। আমরা এই বিলের সৌন্দর্যকে এই জেলার একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট হিসাবে জেলার বিভিন্ন ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা কাজ করছি। আষাঢ় থেকে কার্তিক পর্যন্ত টানা 5 মাস পদ্ম ফুলে রঙিন থাকে পুরো বিল এলাকা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।